হবে, আমরা না ওটা হবে না, কি বলছিস? খুব সুন্দর এটা, ফাঁকা লাগছে, বল তো বল। তখন আমার বললাম, হাত তালি দিল, বলো বাহ বাহ দারুণ হয়েছে। এই উৎপল লাগে সব তো ভয় করতো, চরম ভয় করতো। তা আমি কিন্তু ভয় কি, আবার উৎপলটা শিক্ষাতে এসেছি, তার সাথে কিছু শিখবো জানবো। হ্যাঁ, আমি যদি বলি উৎপলদা আপনাকে কিছু চরিত্র দেখিয়ে দিতে হবে, তখন সব বলছে এই খাতাপত্র নিয়ে উৎপলদা বোধ হয় বেরিয়ে যাবে, এই কথা কেউ বলে উৎপলদাকে। সেখানে উৎপলদা উঠে আমাকে গোটা সিনটা অভিনয় করে দেখিয়ে দিল। হ্যাঁ, এবং যেদিন আমি পুরস্কারটা পাই, ভোরবেলায় আমাকে ফোন করছে যে পাগলি থেকে ডাকো, শেখর পাগলি থেকে ডাকো, দেখো শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছে এই চরিত্রে, যেটা করবো না বলছি। হ্যাঁ, আবার ভৈরব গাঙ্গুলি উনি আমাকে চরম ভালোবাসেন, যত কঠিন কঠিন চরিত্রগুলো আমাকে দিয়ে করাতে। হ্যাঁ, সমস্ত রকমের ওনার চরিত্র, কান্নাগাম রক্তে একটা মানে আমার অভিনয় ছিল যেখানে লোকে মাছ চাচ্ছে আমাকে, মানে বোনের দিদি প্রেমিককে নিজে বধ করে নিচ্ছে, এই নাটকে দর্শক থেকে আমাকে মাছ ক্যাচ করতো। এমন আমি তো খুবই ছোট বাচ্চা আমি একটা, তারপরে ওই অরুণ দাস গুপ্ত ছিলেন যিনি, উনি একদিন যাত্রা দেখতে গেছেন আমার ওই রোলটাই দেখতে গেছেন, তো বলছি বাবা এই মেয়েটি পুষ্টি কি ইলু নীলমণিবাবু দেখতে, উনি এক ডাক্তারের মেয়ে, বাবা কি অভিনয় করে, তো স্বাভাবিক অভিনয় যাত্রায় হয়। এই জ্ঞানের মুখার্জি আপনার যাত্রায় জ্ঞানের মুখার্জি দিয়েছিলেন সন্তোষীমা বই, হ্যাঁ ওটাই আমি দিশারি পুরস্কার পেয়েছিলাম। তো ওই ওই রোলটা যখন আমি করি, সবার জ্ঞানের জগতে এরকম অভিনয় যাত্রায় হয়, আমি যে ভাবতেছিলাম ও বিবেক বাবু এত স্বাভাবিক অভিনয় যাত্রায় হয়, তা জ্যোৎস্না দিয়েছিলেন তখন। হ্যাঁ, তারপরে নাটকটা হলো যখন এখানে মদন মোহন ঠাকুর বলে একটা বাড়িতে আছে, তো সেখানে বইটা হলো, বইটা হয়ে এমন আমার একটা নাম হয়ে গেল, পরের দিনই সে নাটক বন্ধ হয়ে গেল। সে নাটক না, বড় বড় যারা সব অভিনেতা হচ্ছে বললো না এই নাটক হবে না, এখানে শরীরটার নাম সব থেকে বেশি হচ্ছে, আর সে নাটক চলতে পারেন বন্ধ হয়ে গেল নাটক। তখন আবার গোর্জির মা বই এলো, গোর্জির মা বই আসার পর আপনাদের গণেশ দা বললো তিনটে সিন ছিল গোর্জির মায়ের, তো গণেশ দা বললো এই মা শর্মিষ্ঠার তিনটে সিন কি হবে, আমি আরো তিনটে সিন লিখে আনি। এবার সেই নাটকে এমন সিন আমার জন্য লিখে আনলেন, সে নাটকে সে একই হয়ে গেল আমার যত্ন গেল সব। তখন আবার সেই সন্তোষীমাই ফিরে এলো। এখন সন্তোষীমা কখন করেছি জানেন তো, যখন আমার বড় মেয়ে আমার মানে ন মাস কেটে আমাকে অভিনয় করতে হবে, সন্তোষীমা আমার মেয়ের নাম ছিল সন্তোষী তার জন্য, কিন্তু মানে কি মানে পাবলিক মারে তো আমাকে, মানে গাড়িতে তুলে দেওয়া শেষ হচ্ছে ওই যে যাচ্ছে যাচ্ছে বলে মাঠ ধরা আরম্ভ করেছিল রাস্তা, আর ডাক্তাররা বললো না আর অভিনয় করা যাবে না, কিন্তু অভিনয় না করলে কোন দর্শকই আর অভিনয় করবে না। নট্য কোম্পানিতে আপনি কাজ করেছেন তো আপনার সমসাময়িক আর কোন কোন শিল্পীর সাথে আপনি কাজ করেছেন? বেলা সরকার, কি পালা করেছেন? আপনি কাজ করছেন, আপনি শেখরদার সাথে তো কাজ করেছেন, আপনি ম্যাক্সিমাম কাজ করেছেন, শেখরদা ছাড়া অন্য কোন সমসাময়িক
শিল্পীদের সাথে আপনি কাজ করছেন, ওই শেখরদাও আছে অথচ অন্য শিল্পীরাও আছে আপনার সাথে যাদের সাথে কাজ করছেন? সেখানে ধরুন শেখরদা আছে, তখন ইন্দ্রলাইনি ছিল, হ্যাঁ, তারপরে এদিকে আপনার শিবপ্রসাদ মুখার্জি ছিল, তারপর গায়ক তো বহু ছিল, তেত্রিশ গায়ক বলেছিলেন একজন, তারপরে অভিনেতা অভিনেত্রী তো প্রায়শই তো শেখর ওর সঙ্গে বড় বড় নাটক গুলো দেখেছে, তাদের সঙ্গে দিনের সমান তরুণ কুমার সাথে কোনো কাজ করেছে না? তরুণ বাবু তো করি, তরুণ বাবু তো প্রায় একদিন ওই থাকছেন, দর্শকেই থাকছেন, আমি আমরা কাজ করি। বর্তমানে যাত্রা জগতের সাথে আপনার কোনো এখন যোগ নেই বর্তমানে? না, এমনি দু একটা ফোন করে, তাই অনেকেই বলে যাত্রা করবেন করুন, আমি আর ইন্টারেস্টেড নই যাত্রা করার। আর যাত্রা কি হয় বর্তমান যাত্রা, এখনকার যাত্রা সম্বন্ধে আপনার কি বক্তব্য? এখন বর্তমান যাত্রার সম্বন্ধে কি বক্তব্য আপনার? এখন যাত্রা নেই, এটা হয়ে গেছে কৌতুক, খানিকটা কৌতুক ব্যাপার হয়ে গেছে। যারা অভিনয় প্র্যাকটিক্যালি অভিনয় তো জানতেই হবে যাত্রা করতে হলে, যাত্রায় যে মিউজিক, ধরুন এখনো যে ফিল, আপনি একটা কনসার্ট যদি শোনেন যাত্রা ঘন্টা করার পর, তাহলে আপনার মেজাজটাই আলাদা হয়ে যাবে, তাই না? আগেকার কনসার্ট গুলো শুনলে পরে ঘন্টা পনেরো আর কনসার্ট শুনি, সেগুলি কি আজকে সেসব আছে ক্যাসেটে, মিউজিক বাজছে, যে গান জানে না সেও গান করছে, যে অভিনয় জানে না সেও অভিনয় করছে, এগুলো আমার তো মনে হয় এগুলো অভিনয় হয়। আগেকার যে অভিনয় করতো আপনার আমাদের সমুদ্রশাসন নাটক ছিল উৎপলদার, তো সেখানে ধরুন সেগুলো করতে সমুদ্রগুপ্ত, সেই বিরাট চুল পোশাক তেলটা সেগুলো ধরে যেত আট দশটা লোক, বিরাট বড় তেল। আর সেই অভিনয়ে শিবদাস মুখার্জি একজন অভিনয় করতেন, একটা চরিত্র কুকুর সেজে থাকতেন, কুকুর সমুদ্রগুপ্তের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তেলে মারা, কোনো মুখে মুখে তার কোনো ভাষা নেই, ওই কুকুরের মতো কিছুটা এইরকম করছে সারাক্ষণ, ভোল নাই একটা লোক ওই অভিনয় করছে, ওই একজন বলিষ্ঠ অভিনেতা যাকে বলছে, এবং সে তো ওর হাসি গুলো অনেক সময় প্লে করছে উনার মধ্যে। আচ্ছা, উনার কোন পুরনো কোন মানে শেখর বাবুর যে যাত্রা জীবনের শেষ দিকের কিছু মানে কিছু ভিডিও বা কিছু আছে আপনাদের কাছে? কিছু একটা ভিডিও হয়েছিল গৌতম ঘোষ করেছিল, কিন্তু ওটা তো গৌতম বাবুকে বললাম আমি যে দাদা ওইটা ব্যবস্থা করে দিন, তো বলছি সব নষ্ট হয়ে গেছে, ওর পার্ক সিনেমা সিনেমা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আপনার মেয়ের সাথে কথা বলবো এই ওনার শেখর বাবুর সম্বন্ধে। পড়েছিলাম বর্তমানে সেটা তো তার কানে কাজের মধ্যে এখনকার শিল্পীরা বুঝতে পারে যে ওনার উনি কি জিনিস ছিলেন, কি ওজনবালা আর্টিস্ট ছিলেন, সেটা আমরা জানি যারা যাত্রা একটু আধটু আমরা জানি, আমরা জানি শেখর বাবু উনি কি জিনিস মানে প্র্যাকটিক্যালি আমার কষ্ট হয়, বিশেষ করুন এখন যখন বিজেপি চালায় মুখে জল চলে আসে, এই অভিনেতাটা যাত্রায় এমন কিছু পেল না, কত বড় আর্টিস্ট, আর জন্মাবে না, আর জন্মাবে না, আর জন্মাবে না, এটা অহংকার, এটা আমার ক্যাসেট বাজনেও চোখে জল চলে আসে, না কিছু পেল না। ওনার সব ময়লা কাগজে যে শরৎ মল্লিকের রোলটা, একবার না হাজার হাজার বার শুনি, কিছুই পাইনি।
এটা আমাদের আফসোস, আমাদের দুঃখ লাগে যে যাত্রার রাতে এত বড় বড় মহান আর্টিস্ট দিকে নিয়ে সেরকম স্বীকৃতি বা সম্মান আমরা আমরা পাই না। আমি কদিন আগে তার জন্য বর্তমানে যতটা আমরা সিনেমা টিনেমা জগৎ নিয়ে মাতামাতি করি ততটা যাত্রা শিল্পী দিক নিয়ে মাতামাতি করি না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। দিনের পর দিন একটা স্টেজ থেকে বড় বড় শিল্পী অবশ্য সেখানে শিক্ষক কোনো নাম উল্লেখ নেই, বর্তমানে একটা কি বেরিয়েছে যত বড় আর্টিস্ট, কিন্তু যারা যাত্রা বুঝে যারা যাত্রা চিনে তারা শেখরবাবুকে মনের জায়গাতে জায়গা দিয়ে রেখেছে একদম। শেখরবাবু বিনাদাস গুপ্তের কাছে আপনার উপ ইয়ে শেখরবাবুর কাছে লোক কমতে যায় আর কি, যেমন ছিলেন বিলাস সরকার একজন, তখনই গোল্ডেন সময়ে তরুণ কুমার, শেখর গাঙ্গুলি, বিলাস সরকার। আমি আমি তো ওপেন চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে শেখর গাঙ্গুলি, তরুণ কুমার এবং বিলাস সরকার এই তিনজন আর্টিস্টকে যদি দিতে পারে আমাকে ওই 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 কোয়ালিটির আর্টিস্ট, তাহলে আমি দেবী সুলতানাতে আমি নিজের প্রোডাকশনে করিয়ে দেখাবো। ওই ওই তিনটে কিন্তু কেউ মানে পারে না, সেটা সম্ভব নয়, আমি বলি অসম্ভব ব্যাপার। শেখর গাঙ্গুলি কি করলে বুঝলে, এই যে রঞ্জনকরা যেটা হলো প্রোডাকশন, ওই কি পাখি ধনঞ্জয়ের পাখি এসব হলো, ওটা বেলাদি ছিলেন তো, তাই নাকি? বেলাদি বলে হ্যাঁ বেলাদি ছিলেন, তারপর সেরকম বিবর্তক ছিল। অনেক অনেক আমাদের যাত্রা উপহার দিয়েছেন ওনারা, একটা শেখর গাঙ্গুলি, বিলাস সরকার, অভিনেতা ছিলেন সমীর লাহিড়ি আর অভিনেত্রী ছিলেন চেতসী দত্ত। সেখানে একটা ঘটনা আছে, যখন লোকনাট্যের কথা ছিল বাসে করে দল যাবে, হঠাৎ দেখলাম বাসের জায়গায় লরি এসেছে। এই ব্যাপার আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার লরি কেন, বললো লরিতে যেতে হবে আজকে, বাসটা আসতে পারেনি। আমি তো তখনই সঙ্গে সঙ্গে সুটকেস নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। এখন সমীরদা এসে বলল কি হয়েছে, আমাকে পাগলি বলছেন, কি হয়েছে পাগলি, কি হয়েছে পাগলি, বলি দাদা বলছে লরিতে উঠে যাত্রা করতে যেতে হবে, তো আমি তো পারবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। তখন সমীরদা বললেন যে আমি তাহলে এক কাজ করি, আমি আমার সিটটা তোকে দিয়ে দিচ্ছি, তুই কেতকী দত্তর সঙ্গে তুই আর সামনে দুজনে চলে যাবি, আমি লরির ওপরে চলে যাবো, তুই চলে যাস না, তুই চলে গেলে দলটা কি হবে বুঝতে পারছিস। এই একটা ঘটনা বিরাট। আর দীপান্তর নাটক যখন হয়েছিল তখন ইন্দ্রেন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, জ্যোৎস্না দত্ত এনারা ছিলেন। এখন কোম্পানি থাকলে তখন শো হতো, সব দলের ওখানে শো হতো, তো সেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, ডাক্তার অজিত মুখার্জি এনারা সব নাটক দেখতে এসেছিলেন। দীপান্তর নাটক হচ্ছে, আমি একটা অভিনয় করতাম, স্বামী মারা যাওয়ার পর ওই শেষ একটা ধরে একটা অ্যাক্টিং ছিল যেটায় প্রচন্ড হাততালি পড়তো, এবং আমি তো ওইটা করতে গিয়ে প্রায় সেন্সলেস হয়ে পড়তাম। তা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় হঠাৎ করে উঠে এলেন, আমার মা কোথায়, আমার সেই মা কোথায়, মা কোথায়। এখন ন্যাচারালি আমরা সবাই ভেবেছে জ্যোৎস্নাদিকে বোধ হয় খুঁজছে, তখন জ্যোৎস্নাদি এগিয়ে গেল, তখন বলছে না না এম নয় এ নয়, আমার মাটা যে অভিনয় করে এলো। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে সে কি কান্না আশীর্বাদ করা, মা তুই কি দেখালি অভিনয়, এটা একটা জীবনে বিরাট পাওনা। এটা কত সালে মোটামুটি আনুমানিক ওটা আপনার? বহু আগে, দীপান্তর নাটক তো ওই লোকনাট্যে আসার পর 2 বছর কি 3 বছর পরে দীপান্তর নাটক।
শেখর বাবু ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারপর সন্তোষীমা নাটকে ওই শিল্পীতে চেয়ে হয়েছিল, দিশারি পুরস্কার পেয়েছিলাম আমি। সন্তোষীমা নাটকে আমি একটা ভিলেন চরিত্র করতাম, মেজো বউ, তো আর জ্যোৎস্নাদি ছিলেন প্রধান অভিনেত্রী। এবার নাটক যেদিন খোলা হলো মদনমোহন ঠাকুর বাড়িতে, সেই দিন আমার এত সুনাম হয়ে গেল যে প্রত্যেকটা লোকের মুখে একটাই কথা, যা তখন নমিতা আর কি, নমিতা যা অভিনয় করছে আর কেউ দাঁড়াতে পারবে না, নমিতা যা অভিনয় করছে কেউ দাঁড়াতে পারবে না। এইবার হলো কি, দলের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল যে নমিতার যদি তার এত নাম হয় তাহলে আমাদের এই নাটক করে কি লাভ হবে না। যথারীতি সব ঠিক হলো যে এই নাটক বন্ধ করতে হবে। মালিককে ডাকলো, জ্যোৎস্নাদি ডাকালো, মালিককে ডাকলো, তার গণেশ দা ছিলেন পরিচালক, গণেশ মুখার্জি, উনি বললো যে কেন এনা এত ভালো নাটক, বললো না এই নাটক নমিতার এত বেশি জ্বর হয়ে যাচ্ছে যে সেখানে একটু মুশকিল হয়ে যাবে নাটক রাখা, হ্যাঁ বড় শিল্পীরা করতে চাইছে না। তখন হলো গোর্খির মা নাটক গণেশ দা আবার নতুন করে নিয়ে এসে লিখলেন। এবার গোর্খির মা আমার যে রোলটা করতাম বিপ্লবী মেয়ে একটা, দুটো সিন ছিল। গণেশ দা বললো যে নমিতা তো দুটো সিন থাকতে হবে না, ওর তো আরো সিন লিখতে হবে, ও এত ভালো অভিনয় করে। তখন আরো তিনটে সিন গণেশ দা লিখে আনল এবং সেখানেও আমার যশ সবার উপরে হয়ে গেল। তখন আবার ওই নাটকটি বন্ধ হলো, সন্তোষীমা নাটকটি হলো। আর এই সন্তোষীমা নাটক যখন করি তখন আমার এই বড় মেয়ে আমার তখন পেটে ছিল আর কি, তা আমাকে ধরুন অভিনয় করতে হয়েছে মেয়ে হওয়ার 20 দিন আগে অব্দি আমাকে শো করতে হয়েছে। কোনো মানে পাবলিক কোনো প্যান্ডেলে নিতে চাইছে না সৌমিত্রাগামী বাদ দিয়ে। হ্যাঁ, তারপরে আমি সেই কোনো রকমের ডাক্তারের পারমিশন নিয়ে গাড়িতে করে নিয়ে আসা নিয়ে যাওয়া করে ওই শো করলাম। তারপর কথা ছিল যে আপনার ওই এসেই আমি সমস্ত রিহার্সেল টিহার্সেল করেছিলাম, বাচ্চা হবে তারপর অভিনয় করবো, কিন্তু হয়ে গেল আমার সিজার, অপারেশন করে বাচ্চা হলো। তখন তো ডাক্তার বললো না 6 মাস আপনি যাত্রা করতে পারবেন না, বন্ধ হয়ে গেল। এবার বার্নপুর ভারতী ভবনে শো ছিল আমাদের, তখন কালো তালো আর বই শেখর বাবু ছিলেন আসানসোল বার্নপুর। হ্যাঁ আসানসোল বার্নপুর, কোথায় শো ছিল সেখানে? হ্যাঁ কালো তালো আর শেখর বাবু আমি দুজনেই ছিলাম। কি পালা ছিল? হ্যাঁ কি পালা ছিল? কালো তালো আর তখন কমিটি লোককে বলে দেওয়া উচিত ছিল যে শর্মিষ্ঠা গাঙ্গুলী নেই, কিন্তু সেটা বলেনি। এবার ওখানে গন্ডগোল শুরু হলো, গন্ডগোল মানে সে সবাইকে মার ধর করে 26 খানা ট্রাক ছিল সে আটকে দিল, নাটক করতেই দিল না, বললো শর্মিষ্ঠা গাঙ্গুলীকে না আনলে আমরা দল ছাড়বো না কোনো মতো। এইবার ভোরবেলায় হাওড়ায় এসে হাজির, ওখানে সে অনিল ভান্ডারী রানীগঞ্জে যে সব বায়না করতেন উনি আর শেখর বাবু এসে হাজির। কি ব্যাপার? সন্দীপ ভান্ডারী ওখানে, হ্যাঁ অনিল ভান্ডারী ছিলেন তখন, তো উনি এলেন যে আমি এসেছি নমিতা, তোমাকে কিন্তু যেতেই হবে। বলুন দাদা আমার তো এই 1 মাস সেই দিন সিজার হয়েছে, আমি যাবো কি করে? বলে তুমি অভিনয় করো না করো দলটাকে ছাড়াতে হলে তোমাকে ওখানে উপস্থিত হতে হবে। আমাকে ওই অবস্থায় গাড়িতে করে নিয়ে গিয়ে বললো 2-3 লোক ধরে নিয়ে যাবে, তুমি একটা মাইক্রোফোন ধরে অ্যাক্টিং গুলো শুরু করবে। সেখানে অ্যানাউন্স করলো যে শর্মিষ্ঠা গাঙ্গুলী অসুস্থ ছিলেন, এসেছে সে ওখানে ওইভাবে ধরে ধরে নিয়ে গিয়ে অভিনয় করলো, তারপর দলটাকে ছাড়লো।